নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব ঠেকুয়া রেসিপি। ঠেকুয়া বিহারের একটি প্রসিদ্ধ খাবার, আর ছট পুজোতে সকলেই ঠেকুয়া বানিয়ে থাকেন। সেখান থেকেই প্রসাদ হিসেবে ঠেকুয়া আমরা পাই। ঠেকুয়া খেতে আমরা সকলেই পছন্দ করি, আর বাড়িতে প্রায়শই ঠেকুয়া বানিয়ে থাকি। তাই আজ আপনাদের সাথে ঠেকুয়া রেসিপি শেয়ার করছি। তো চলুন আর দেরি না করে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসছি রেসিপিতে। এই ঠেকুয়া বানানোর জন্য আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে দিয়েছি ছোট এক বাটির ময়দা, আর দিয়েছি ওই বাটিরই হাফ বাটি আটা। এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি, সুজিও আমি ওরকম হাফ বাটি দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো মৌরি, আমি সামান্য পরিমাণ মৌরি থেতো করে নিয়েছি। এই থেতো করা মৌরি আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো কাজু কিশমিশ, এখানে নিয়েছি ভাঙা কাজু আর টুকরো করে নেওয়া কিশমিশ, এখানে সবটাই দিয়ে দিচ্ছি। এই ধরনের রেসিপিতে একটু যদি ড্রাই ফ্রুটস দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট ভালো হয়। তো এই সমস্ত শুকনো উপকরণগুলি দিয়ে প্রথমে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এটা শুকনো উপকরণের সাথে খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি ফ্রেশ নারকেল কোড়া। একটা ছোট সাইজের নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেটা এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। নারকেল কোড়া দিয়েও এটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার এখানে ময়নের জন্য ব্যবহার করব ঘি। ঘির পরিমাণটা বলছি না, আমি এখানে প্রথমে অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা উপকরণের সাথে খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটা মাখিয়ে নেব। এটা খুব ভালোভাবে যদি মাখানো হয়ে যায় তাহলে এটা মুঠো মুঠো হবে। এখনও কিন্তু এটা আমার মুঠো মুঠো হয়নি, তাই এখানে আমার আরেকটু ঘি লাগবে। তাই আমি এখানে আরও অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটা যখন মুঠো মুঠো করা যাবে তখনই বুঝতে হবে খুব ভালো করে মাখানো হয়েছে। কিন্তু আমার এখানে মাখানো হয়নি, তাই আমি আরও অল্প পরিমাণ ঘি দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই যে এরকমভাবে মুঠো করলে বাইন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে থাকছে। এখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো চিনি, আমি এখানে মোটা দানা চিনি ব্যবহার করছি। তো এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চিনিটা অবশ্যই কম বেশি করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে চিনির সাথেও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মাখবো। একসাথে খুব বেশি পরিমাণে জল আমি দিচ্ছি না, অল্প অল্প করে জল নেব আর এটা মাখতে থাকবো। এটা কিন্তু শক্ত করেই মাখতে হবে, তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন, এটা কিন্তু মাখা হয়ে গেছে। এই যে এরকম শক্ত শক্ত করে কিন্তু মাখতে হবে। তো মাখা কমপ্লিট, এবার আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব। প্রথমে আমি অল্প পরিমাণ ডো নিয়েছি। এবার এটাকে আমি গোল মতো করে হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপ্টা করে নেব।
এইভাবে চ্যাপটা করে নেওয়ার পর সাইডগুলো হাতের সাহায্যে এরকম ঠিকঠাক করে ওভাল শেপ দিয়ে দেব। আমার কাছে ছাঁচ নেই, তাই ঠেকুয়া আমি ছাঁচ ছাড়াই বানাবো। সেজন্য আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে এভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো আমি এভাবে পুরো ঠেকুয়াটাই ডিজাইন করে নিচ্ছি, আর বাকি ঠেকুয়াগুলো কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নেব। সমস্ত ঠেকুয়া বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি গ্যাসের উপর কড়াইয়ে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একে এক করে সমস্ত ঠেকুয়াগুলো ভাজতে দিয়ে দেব। ভাজতে দেওয়ার পর একদিক হয়ে গেছে, তাই আমি অপর দিক হওয়ার জন্য সমস্ত ঠেকুয়াগুলো এভাবে উল্টে দিচ্ছি। দেখুন, ঠেকুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল হয়ে গেলেই বুঝতে হবে যে ঠেকুয়া ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে। তাই আমি এগুলো তুলে রেখে দিচ্ছি, আর ভেতর থেকে কেমন হয়েছে সেটাও আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতর থেকেও কিন্তু খুব নরম তৈরি হয়েছে। আর এইভাবে ঠেকুয়া বানালে ঠেকুয়া কিন্তু নরম তৈরি হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এইভাবে ঠেকুয়া আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।